সেশন নিয়ে কাজ করতে চাইলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা থার্ড পার্টি মডিউল ইনস্টল করতে হবে যেটার নাম এক্সপ্রেস সেশন তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই যাওয়ার পরে একটু সার্চ করি এক্সপ্রেস ড্যাশ সেশন ওকে এই লাইব্রেরিটা আমাদের দরকার পড়বে তো প্রথম লিঙ্কটাতে আমরা যেতে পারি অথবা গিঠাবের লিঙ্কটাতে যেতে পারি যে কোনো একটা লিঙ্কে গেলেই হবে কোনো প্রবলেম নেই এটা এমপিএম জে এর লিঙ্ক এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা ইনস্টল করতে হবে আমি কোডটাকে কপি করে নেই আর এটা কীভাবে ব্যবহার করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে ওকে সো আমরা আমাদের টার্মিনালে চলে যাই সার্ভারটাকে স্টপ করি ক্লিয়ার করি এবার আমরা পেস্ট করি পেস্ট করে এন্টার করে দিই এটা কিছুটা সময় নিবে সময় নেওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে মূলত আমাদের যেতে হবে অ্যাপ জেস অ্যাপ জেস যাওয়ার পর প্রথমেই আমরা সেশনটাকে ইম্পোর্ট করে নিব কনস্ট সেশন ইজ ইকুয়াল টু রিক্সপ্রেস সেশন সাজেশনটা না আসলে বানান ভুল হতে পারে তো আমি সাজেশনটাই ইউজ করবো মিস্টেক হচ্ছে বারবার এক্সপ্রেস সেশন ওকে তো এই সেশনটা আমরা নিলাম এই সেশনটা এবার আমাদেরকে অ্যাজ এ মিডিল ওয়ার ব্যবহার করতে হবে কোথায় এটা আমরা ব্যবহার করবো এটা আমরা ব্যবহার করব আমাদের মিডিল ওয়ার এর ভেতরে হুম ফার্স্টে যেমন যা আছে তাই থাক এটা আমরা নিচেও যে সনের নিচেও রাখতে পারি কোনো প্রবলেম নেই তবে সমস্যা নেই আমরা এখানেই রাখতে পারি সেশন ইজ মানে এটা একটা ফাংশন আকারে কল করতে হবে এবং এর ভেতরে একটা অবজেক্ট প্রোভাইড করতে হবে কনফিগারেশন অবজেক্ট আকারে ঠিক আছে তো এখানে আমরা সিক্রেট প্রোভাইড করতে পারি সিক্রেট আমাদের যেই আইডিটা অর্থাৎ সেশনের আইডিটা কুকিজে সেভ হবে সেটা ডিরেক্টলি সেভ হবে না ওকে এটা সেভ করার জন্য আমাদের একটা হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহার করা লাগবে অ্যাকচুয়ালি আমরা করবো না বিহাইন্ড দ্য সিন এটা এরা করবে তো এই আইডিটা আমরা মূলত পাবো হয় প্রসেস ডট ইএনভি সরি প্রসেস ডট ইএনভি ডট সিক্রেট কি এর মাধ্যমে আমরা ইনভাইরমেন্ট ভ্যারিয়েবল আকারে সেট করে দিব সিক্রেট কি আপাতত যেহেতু আমরা সিম্পলি কাজ করছি ডেভেলপমেন্ট পারপাসে সেহেতু আমরা এখানে অল্টারনেট দিয়ে দিতে পারি অ্যাজ এ সিক্রেট কি ওকে তো এই হচ্ছে আমাদের সিক্রেট কি হয়ে গেল কাজ শেষ এরপরে সেকেন্ড অপশন হিসাবে আমাদের দিতে হবে রিসেভ মানে এটা বারবার বারবার সেভ করবে কি না বার বারবার সেভ করার কোনো দরকার আছে প্রতিটা রিকোয়েস্টে এটা সেভ করার দরকার নেই এরপরে দরকার সেভ আন ইনিশিয়ালাইজড সো ইনিশিয়ালাইজড অবস্থায় বা কোনো রকম কোনো ইরোর না হলে পারে বা অ্যাকচুয়ালি এটা ওই রিসেভের মতোই কনসেপ্ট তো এটা শুধুমাত্র তখনই সেভ করতে বলবে যখন কোনো ইম্পর্টেন্ট চেঞ্জ আসবে তার আগে সেভ করতে বলার দরকার নেই তো এটাও ফলস ওকে এ হচ্ছে আমাদের বেসিক সেট এখানে আমরা কুকিজ নিয়েও সেট করতে পারি কুকিজ কুকির ভেতরে আমরা বলতে পারি ম্যাক্স এইচ সাপোজ আমরা ম্যাক্স এইচ বলে দিলাম এখানে আমরা কী হিসাবে ম্যাক্স এসটা দিব সাপোজ টু আওয়ার এরকমভাবে দিতে পারি ঠিক আছে টু আওয়ার দিতে পারি বা এখানে অ্যাকচুয়ালি আমাদের নাম্বার প্রোভাইড করতে হবে সো টু আওয়ারে কতগুলো ঘন্টা হয় বা কতগুলো সেকেন্ড হয় সিক্সটি ইন্টু সিক্সটি ওয়ান আওয়ার ইন্টু টু ওকে এভাবে করে আমরা ম্যাক্স এসটা প্রোভাইড করতে পারি কুকিজের তো এটা হচ্ছে টু আওয়ার এবং এখানে এস্ট হচ্ছে ওয়ান সেকেন্ড করে ওকে তো এবার আমাদের সেশনটা সেট আপ করা কমপ্লিট এখন আমরা লগ ইন করার সাথে সাথে বা লগ নিয়ে কাজ করার সাথে সাথে মূলত আমাদের সেশনটা কাজ করবে এবং আমরা যে লগ ইনের কাছে চলে যাই আবার অথ কন্ট্রোলারের কাছে তো আমরা আগে যা যা কাজ করেছি বুলশিট সেগুলোকে আমরা রিমুভ করে দিই এটা সাইন আপ সাইন আপে আমরা কিছুই করিনি লগ ইন কন্ট্রোলারে আমরা এই কাজটা করেছিলাম তো এটাকে আমরা রিমুভ করে দিই ইজ লগ ইনটাকে আমরা রিমুভ করে দিই কারণ আমরা ইজ লগ ইন নিয়ে কোনো কাজ করবো না এটা আমরা আলাদাভাবে করবো আপনারা হয়তো খেয়াল করতে পারছেন যে আমরা যদি ইজ লগ ইনটাকে অ্যাজ এ আর্গুমেন্ট পাস করতে চাই তাহলে আমাদের অনেক জায়গায় ইজ লগ ইনটাকে পাস করতে হবে তো এটা একটা প্রবলেম এই প্রবলেমটারও আলাদা একটা সলিউশন আছে এবং এটা আমি মেনশন করে রাখলাম পরের কোনো একটা ভিডিওর জন্য তো এখান থেকেও আমি ইজ লগ ইনটাকে রিমুভ করে দিই ওকে সো ইজ লগ ইনটাকে তো রিমুভ করে দিয়েছি কিন্তু লগ ইন এর ভেতরে ইজ লগ ইনের অংশটাকে রিমুভ যেহেতু করিনি সেহেতু কিন্তু সঠিকভাবে কাজ করবে না তো এবার আমরা সেভ করি অ্যাপ জেসকে সেভ করি করার পরে এবার আমরা ডিরেক্টলি চলে আসি আমাদের লগ ইনের কাছে যেখানে আমরা রেসপন্স ডট সেট হেডার করেছিলাম ইজ লগ ইন ট্রু তো এখানে আমরা মূলত হেডার সেভ করব না এখানে আমরা কি করব। এখানে আমরা রিকুয়েস্ট ডট সেশন নিয়ে কাজ করব। এখানে আমরা লিখবো রিকুয়েস্ট ডট সেশন যেহেতু সেশন অ্যাজ এ মিডিল ওয়ার আমরা ব্যবহার করেছি সেহেতু আমরা এখানে রিকোয়েস্ট ডট সেশন ব্যবহার করতে পারি ডট যে কোনো নাম যে কোনো নাম আমরা সেশন আকারে প্রোভাইড করতে পারি ইজ লগ ইন ওকে

কনসোল ডট লগ ডট সেশন আমরা ডিরেক্ট অবজেক্টটাকে প্রিন্ট আউট করছি এখানে তো আমরা ব্রাউজারে যাই ব্রাউজারে যাওয়ার পরে একটা রিফ্রেশ করি অ্যাকচুয়ালি এভাবে না আমরা লগ ইন প্রাউটটাতে আবারও যাই এটা কোনো কারণে এই রোড দেখাচ্ছে আমাদের সার্ভারে ও আমাদের সার্ভার তো রানিংই নেই সো এই তো দেখাবেই আমরা স্টার্ট করে নিই সার্ভারটাকে কিছুটা টাইম নেবে ওকে তো এবার আমরা রিফ্রেশ করি লগ ইন পেজ পারফেক্ট আমরা লিখলাম টেস্ট টু অ্যাট দ্য রেট অফ টেস্ট ডট কম পাস ওয়ান টু থ্রি লগ ইন বাটনে ক্লিক করি এটা সঠিকভাবে লগ ইন করেছে আমরা যদি আমাদের নেটওয়ার্ক না অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের ভেতরে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে একটা সেশন আসছে কিন্তু কই হোয়াইট ইজ আওয়ার সেশন আমাদের সেশন সেট হয়নি আমরা এখানে কোনো সেশন দেখতে পাচ্ছি না যেটা মূলত আমাদের লোকাল হোস্ট থেকে আসার কথা এখানে কোনো সেশন নেই আমরা যদি আমাদের টার্মিনালে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ই তৈরি হয়েছে ওকে কি রোড তৈরি হয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ক্যান নট একটা মিস্টেক আমি দেখতে পাচ্ছি আমার কোডে কিন্তু এই কোডটা কোথা থেকে এসছে আই হ্যাভ নো আইডিয়া সেটা হচ্ছে আমাদের এই রেসপন্স ট্রেন্ডারটা এখানে যাওয়ার কথা কিন্তু এই পোস্ট পেজের সবার উপরে এই রেসপন্স ট্রেন্ডার কোথা থেকে এসছে আই ডোন্ট হ্যাভ অ্যানি আইডিয়া তো চিকি হচ্ছে মূলত এই কন্ট্রোলারে আসার পরে প্রথমেই এই লাইনটা ই হয়ে যাচ্ছে প্রিন্ট আউট হয়ে যাচ্ছে বা এক্সিকিউট হয়ে যাচ্ছে দ্যাটস মিন একটা সিম্পল মানে একদম ফ্রেশ লগ ইন পেজ আবার রেন্ডার হয়ে যাচ্ছে তো এটা তো আসলে দরকার না আমাদের তাই না এটা যদি প্রথমেই ফ্রেশ রেন্ডার পেজ মানে ফ্রেশ ফ্রেশ লগ ইন পেজ রেন্ডার হয় তাহলে কীভাবে চলবে এটা তো চলবে না আমাদের ওটা লগ ইন করতে হবে যখন সব কিছু পারফেক্ট থাকবে ঠিক তখন সো আমরা আবারও লগ ইন পেজটাতে ভিজিট করি করার পরে এখান থেকে লিখি টেস্ট টু অ্যাট দা এবং পাসওয়ার্ড হিসাবে পাস ওয়ান টু থ্রি সরি এবার লগ ইন বাটনে ক্লিক করি দেখেন এইবার আমাদের কিন্তু এসছে কোনো রকম কোনো ইরোড নেই এইবার আমরা নতুন আরেকটা কুকিজ আমরা দেখতে পাচ্ছি যে কানেক্ট ডট আইডি এটা হচ্ছে আমাদের কুকি সেই কুকিটা লোকাল হোস থেকে প্রোভাইড হচ্ছে এবং সব কিছু ডিফল্টভাবে সেট আপ করা আছে কুকি সেট আপটা এবং আমরা যদি আমাদের কনসোলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন এই পেস্টটা এসছে তখন আমাদের এখানে একটা কুকি আছে সেই কুকির প্যাথ আছে কুকির এক্সপায়ার্স আছে ডিফল্ট এক্সপায়ার্স এবং আমাদের সেট করা এক্সপায়ার্স হতে পারে অরিজিনাল ম্যাক্স বাহাত্তর হাজার মানে বাহাত্তরশো এসটি অনলি ট্রু ওকে এখানে একটা পারফেক্ট কুকি রয়েছে তো এখানে আমরা আসলে আমাদের ডেটাটা দেখতে পাচ্ছি না আমাদের সেশনের সাথে যেটা থাকার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না তো আমরা কনসোল লগ করবো ইজ লগ ইন এবং একই সাথে আমরা কনসল লগ করবো রিকোয়েস্ট ডট সেশন ডট ইউজার এই দুইটা ভ্যালু আমরা প্রোভাইড করেছিলাম যখন আমরা লগ ইন করেছিলাম তখন আমরা বলে দিয়েছিলাম সেশনের সাথে এই দুইটা ভ্যালু থাকবে ইজ লগ ইন এবং ইউজার তো আমরা সেভ করি সেভ করে এবার আর আসলে আমাদের কিছু করতে হবে না এবার জাস্ট আমরা লগ ইন পেজটাতে ভিজিট করবো কারণ আমাদের কুকিজ আগে থেকেই রয়েছে এখানে কুকিজ রিমুভ হয়ে গেছে হয়তো ইয়াহ কুকিজ রিমুভ হয়ে গেছে কুকিজ এই কুকিজটা আসলে ইন মেমরি কুকিজ সো এটা হারিয়ে গেছে কিন্তু আমরা যদি আবার লগ ইন করি টেস্ট টু অ্যাট দ্য রেট অফ টেস্ট ডট কম পাস ওয়ান টু থ্রি আবার যদি লগ ইন করি এবার আশা করছি আবার এই যে কুকিজ চলে এসছে কুকিজ আসার পরে আমরা আমাদের টার্মিনালে দেখতে পারবো এ গেইন আনডিফাইন সো আনডিফাইন্ড পাওয়ার একটা রিজন আছে সেই রিজনটা হচ্ছে এখানের ম্যাক্স এইস ম্যাক্স এস দেওয়া আছে সিক্সটিন টু সিক্সটিন টু টু যে কারণেই হোক এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার হয়তো মেজারমেন্টটা ঠিক ছিল না এটা হয়তো মিলি সেকেন্ডও হতে পারে আইম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট যদি মিলি সেকেন্ডে হয়ে থাকে জাস্ট এখানে একটা ওয়ান থাউজেন্ড দিতে হবে ইন্টু করে দিতে হবে তাহলেই হয়ে যাবে ইন্টু ওয়ান থাউজেন্ড আর আদারওয়াইজ আপনি যদি ম্যাক্সেসটাকে ডিফল্ট রাখতে চান সেক্ষেত্রে জাস্ট কুকি সেট আপটা আমাদের দরকার নেই আমরা সেভ করে দিই এভাবেই ওকে এভাবে সেভ করার পরে আমরা এই পেস্টটাকে ক্লোজ করে দিই ক্লোজ করে আবার আমরা লগ ইন করবো তাহলে টেস্ট টু অ্যাট দ্য রেট অফ টেস্ট ডট কম পাস ওয়ান টু থ্রি এবার আমরা লগ ইন করি এবারও আমরা কনসোলে কিন্তু এখনও কিছু দেখতে পারবো না কারণ এই পেজটা নর্মালি রেন্ডার রি রেন্ডার করেছে আমাদের এই পেজটা তো যদি আমরা আবার এই লগ ইন বাটনটাতে ক্লিক করি তাহলেও কিছু দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমরা আমাদের টার্মিনালে দেখতে পারবো কিছু একটা প্রিন্ট আউট হয়েছে দেখেন ইজ লগ ইন ট্রু লেখে দেখাচ্ছে এবং এখানেই আমাদের ইউজারের অবজেক্টটা পুরোপুরি দেখাচ্ছে ওকে সো আপনি অন্য যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট পাঠালে কিন্তু এটা দেখাবে না যেহেতু আপনি এখানে লগ ইন করেছেন যেহেতু কুকিটা সেট অবস্থায় আছে সেহেতু এই আপনাদেরকে এই আউটপুটটা দেখাচ্ছে ওকে তো আপনি আরেকবার লগ ইন বাটনে ক্লিক করলে আবারও আপনার এই ইটা দেখাবে এই ইনফরমেশনটা সে শো করবে কারণ আপনি বর্তমানে লগ ইন অবস্থায় আছেন এবং আমরা একটা জায়গায় শুধুমাত্র এই ডেটাটাকে এই ইনফরমেশনটাকে প্রিন্ট আউট করেছি সেটা হচ্ছে লগ ইন এর গেট পেজটাতে ওকে গেট লগ ইন পেজটাতে তাই আমরা শুধুমাত্র গেট লগ ইন পেজটাতেই এই ডেটাটা দেখতে পারবো তো যাই হোক আমরা মোটামুটি অথেন্টিকেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলেছি এখনো একটা কাজ বাকি আছে আমাদের সেই কাজটা হচ্ছে এই যে সেশনটা এই সেশনটা আছে হচ্ছে ইন মেমরি এই সেশনটাকে ক্যাটাবেজে স্টোর করা